রমজানুল মোবারক, রমজানুল মোবারক, রমজানুল মোবারক। কালকে থেকে পাকিস্তানে রমজান শুরু, ফার্স্টে রমজান। সো আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সবার রমজান অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক, সেই কামনাই করি। প্রথম রমজান আমার পাকিস্তানে, এটা মনে হয় কত, তিনটে হবে আমার পাকিস্তানে, তিনটে রমজান নাকি দুটো আমার পাকিস্তান মে মেরা দুসরা দুসরা পাকিস্তানে আমার সেকেন্ড রমজান চলতেছে এখন। অনেক ভালো লাগতেছে রমজান, কালকে থেকে শুরু হচ্ছে। তো সেহেরির ভিডিও আপনাদেরকে দিব আমি একটু একটু করে, কারণ এখন তো আর কালে ইফতারি, তো আমরা একটু পাড়া প্রতিবেশীদের ইফতারি দেবো না, প্রথম দিন বাংলাদেশে ইফতার দিব সবাইকে। তো অনেক ভালো লাগতেছে যে রমজান চলে আসছে আবার। তো রমজানের মধ্যে একটু নিজেকে উইক উইক লাগতেছে আমার, কারণ আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, বেকারবেলা ব্লগটা বানাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠেই মানে একটু রেস্ট করলাম। তো আমার অনেক মানে চোখে মুখের অবস্থায় দেখে বুঝতে পারতেছেন, ঘুম ঘুম ভাব। আর তাছাড়া ডাক্তার আমাকে মেডিসিন দিচ্ছে, তো খাওয়ার পর একটু ঘুম আসতেছে বেশি, যেন চোখ মানে অলওয়েজ এরকম এরকম লাগছে। যাই হোক, বাংলাদেশে রোজা আপনারা মনে হয় একটা অলরেডি করে ফেলেছেন নাকি, আমাদের তো এখন শুরু হয়নি, কাল থেকে আমাদের রোজা শুরু হচ্ছে। সেহরিতে আমি আসলে বাংলাদেশি মানুষ, তো অনেকে আমাকে প্রশ্ন করাবো সেহরিতে কী খাবা, সেহরিতে আমি আমারটাই খাবো, তোমরা দেখতে পারবো, তোমাদেরকে দেখাবো পাই টু পাই সেহরিতে কী খাই। আর পাকিস্তানি ইফতারিতে কী কী চলে তাও দেখাবো, আমার সঙ্গেই থাকবে তোমরা। তো এক্সাইটেড, অনেক বেশি ভালো লাগতেছে, এক মাস রোজার আমরা চলে আসছি, অনেক সিয়াম সাধনার পর রোজা রাখার পর আসবে একটা ঈদ। তো এটা তো অনেক ভালো পাওয়া আমাদের জন্য, আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা পাওয়া যে আমরা রমজানে শরীক হতে পারতেছি, যে আমরা রমজানে দেখতে পারতেছি। হয়তো আল্লাহ চাইছে বলে এই রমজানও দেখতে পারলাম, না হলে হয়তো পারতাম না। তো সবই হচ্ছে আল্লাহ তাআলার অনেক বেশি নিয়ামত, ঠিক আছে। তো রমজান শুরু হচ্ছে পাকিস্তানে, ভালোই লাগতেছে। আমি ভাবলাম যে আপনাদের সবাইকে একটু বলে দিই, কারণ আপনারা যারা যারা আছেন বাংলাদেশে, আপনাদেরকে, আপনারা আমাদের ব্লগস দেখেন, আমাদের সাথে সব রকমভাবে থাকেন জড়িত, তো ভাবলাম এটাতেও আপনারা আমাদের সঙ্গেই থাকেন। কালকে থেকে রমজান স্টার্ট হচ্ছে, তো খুব ভালো প্রিপারেশনও আমার ভালোই আছে, চেষ্টা করবো রোজা সবগুলো রাখার, বাকি তো আল্লাহর ইচ্ছা। সবগুলো আমি অবশ্য পারি না, মিথ্যা কথা বলে লাভ নেই, সব অবশ্য পারি না, বাট চেষ্টা করি রাখার জন্য, কারণ অসুস্থতা তারপর হচ্ছে অনেকভাবে মানে ইয়া হয়ে যায়। তো এই চেষ্টা করব রোজাগুলো রাখার জন্য। আর আজকে থেকে, আজকে ফার্স্ট তারাবি, তারাবি নামাজ আজকে ফার্স্ট। তো এই হচ্ছে ব্যাপার, ভালোই লাগতেছে, কিছু বলো। बहुत ज़्यादा अच्छा लगता है। आज तो जाएंगे पहले तरावी पढ़ने के लिए, उसके बाद अभी से तैयारी शुरू हो जाए, क्योंकि अभी लेकर आना है जो नीचे लड़के हैं उनको, अभी मुझे सुबह पराठे बनाने होते हैं, उनके सबके पराठे बना के सुबह मैंने उनको देना है, फिर दही लेकर आना है, आटा लेकर आना है, अभी आटा लेकर आना है सबका, उन लड़कों का भी, खुद का भी, क्योंकि उन किसी को पराठे बनाने नहीं आते, फिर मैं बना के उनको देता हूँ। सो বলে দিলাম রমজানের কথা তোমাদেরকে, কেমন লাগছে ব্লগটা তোমরা শেয়ার করে দিবা, আর তোমরা, তোমাদেরকে জানিয়ে দিলাম রমজানের সম্পর্কে। সাবস্ক্রাইব কর লেনা হামারে টেশন কো, ফির আপকো দস্তি ভিডিও মিল জায়েগি। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, পাকিস্তানের রমজানে ভিডিও দেখার জন্য, রমজানে কি কি খায় সব কিছু আমি দেখাবো। দোয়া আল্লাহ সব লোগোঁ কো ঠিক ঠাক রাখে, লম্বি উমর দে, ওর ইস মাহে রমজান কে সদকে আল্লাহ সবকে গুনাহ মাফ কর দে। সেহরি টাইমের ভিডিও দিব আমি, আর হচ্ছে যে ইফতারেরও ভিডিও দিব, সঙ্গে থাকবেন। সব লোক দোয়া করনা, ইসকি মম নেই হ্যায় তো আমার মম কে লিয়ে দোয়া করনা, আমার আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মু যেহেতু দুনিয়াতে নেই, সবাই যেন তাকে জান্নাত দান করে আল্লাহ। ইসকি মম কে লিয়ে দোয়া করে কমেন্ট মে বাতা দেনা, আমার আম্মুকে যেন আল্লাহ জান্নাত দান করে, সবাই এই দোয়াটা করবেন, সবার দোয়া তো কবুল হয়ে যেতে পারে, সবাই দোয়া করবেন। কিসি কে ভি দোয়া কবুল হো সকতি হ্যায়, হাম আপ লোগোঁ কে লিয়ে সবকো লিয়ে করেঙ্গে, লেকিন আপ ইসকা কি আম্মু কে লিয়ে কর দেনা। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে রমজানুল মোবারক, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।